हाय गाइस, सो वेलकम टू माय चैनल, वेलकम टू माय दुनिया, वेलकम टू किरण की दुनिया। तो এটা হচ্ছে বকখালি পার্ট 2। তো আমরা এখন এখানে এসে হোটেল খুঁজতে পেরেছি, হোটেলে গিয়ে দেখা হচ্ছে, চলো। এই ওখানে ওখানে ওই মিনমা বসে আছে ভাই, এই মিনমা বসে আছে, ওই তো আচ্ছা ঠিক আছে, সমঝ গিয়া। সবচেয়ে কাছে যে হোটেলটা ছিল শিখা হোটেল অ্যান্ড বেঙ্গলি রেস্টুরেন্টে। তো এইখানে রুম কেমন, রুমের প্রাইস কেমন, সব ডিটেলস আছে। আর যেসব হোটেলগুলো আমরা কভার করতে পারিনি, সেই সমস্ত হোটেলের, বকখালির সবচেয়ে বড় বড় সমস্ত হোটেলের ডিটেলস আছে এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। তো আমরা 8 জনের একটা রুম নেওয়ার চেষ্টা করছি, অনেক হোটেলে পাওয়া যায় না। তো এখানে একটা রুম পেয়েছি, কিন্তু এটা অ্যাটাচড বাথরুম না, আর আমাদের অ্যাটাচড বাথরুম লাগবে। তো আমরা শিখা হোটেলেরই অন্য রুমের দিকে যাচ্ছি। সো গাইস, আমরা অন্য একটা রুমে এসেছি। তো এই রুমটাও বেশ ভালো, লাক্সারিয়াস, টিভি টিভি সব আছে, খাট আছে দুটো, সরি 3টে খাট আছে, বাথরুম অ্যাটাচড বাথরুম, কিন্তু গিজার নেই। কিন্তু এখানে একটাই প্রবলেম, রুমটা একটু ছোট, তো সেই জন্য আমাদের 8 জনের প্রবলেম হয়ে যাবে, সেই জন্য আমরা রুমটা নিলাম না। তো আর একটা রুমে আমরা এসেছি, এটার 2টো বেড আছে, অ্যাটাচড বাথরুম, সামনে ব্যালকনি আছে, ব্যালকনি দিয়ে একটা বিশাল বড় সমুদ্র দেখতে পাচ্ছি। এইটাই হচ্ছে বকখালি সেই সমুদ্র। আর মিররে আমার মুখটা একটু দেখে নাও। তো এই যে বাথরুম, বাথরুমটা ভালো, বাট গিজার নেই এগেন। আর এই সামনে বকখালি সমুদ্র, তোমরা দেখতেই পাচ্ছ, বিস্তার সমুদ্র, বঙ্গোপ মহাসাগর হচ্ছে এইটা। তো সো গাইস, তোমরা শিখা হোটেলের এই রুমটায় থাকলে ডাইরেক্ট সমুদ্রের মজা নিতে পারবে। তো এই যে সমুদ্র, আর আরেকটা ব্যালকনি দিয়ে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে। তো আমাদের রুমটা পছন্দ হয়নি, তো আমরা নিচে যাচ্ছি। সো গাইস, গাইস রুম ইজ নট পছন্দ হচ্ছে, এটা কাতে কুতু দে, রুম ইজ নট পছন্দ হচ্ছে। তো উই আর গোইং টু অ্যানাদার হোটেল এন্ড নাও মুন্ডুসড়া পিছনে টোটোতে ইজ নট জায়গা হয়েছে এন্ড দি পিছনে ইজ দি ফাকিং গাই। হাই 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 গাই, হাই গাই, পড়ে যাচ্ছে, হাই গাই। আমার আমার চ্যানেল থেকে যারা আছেন, আমরা আবার এজেন্টের মারফত, যে টোটোতে আসছিলাম সেই টোটো দাদাই হচ্ছে এই হোটেলের এজেন্ট। তো তিনি আমাদেরকে নিয়ে এলেন এই হোটেলে, বনশ্রী হোটেল। তো আমরা রুম দেখতে যাচ্ছি এখন। সো গাইস, এইটা হচ্ছে 204 নম্বর রুম হোটেল বনশ্রীর। তো রুমটা হিউজ আর সাথে লাক্সারিয়াসও, এসি ফ্যান সব আছে, এখনও বাথরুমের দিকে যায়নি, টিভিও আছে। তো গাইস, লাক্সারিয়াস বললাম, বাথরুমের গেট পর্যন্ত অ্যাপেল কোম্পানি গেট লাগানো। তো গাইস, এইটা বাথরুম, বাট গিজার নেই এগেন, গিজার নেই, শীতকাল, গিজারটা দরকার ছিল খুবই আমাদের জন্য, বাট স্নান তো সেই সমুদ্রেই করবো। তো এখানে একটা মিরার আছে, একটু আমার বদনটা দেখে নাও। সোফা ইজ গুড, ইজ দিস গুড, এই রে ওটা ওঠেনি। সো গাইস, পার্সোনালি বলতে আমার খুব ভালো লেগেছে রুমটা, যেরকম হিউজ রুম, অ্যাটাচ বাথরুম আছে, সাথে জানলা থেকে একটা গ্রাম্য পরিবেশের ভিউ পাওয়া যাচ্ছে। সেজন্য দেরি না করে এই রুমটাই আমরা কনফার্ম করলাম বনশ্রী হোটেলে, সজিত সব পেপার ওয়ার্ক করে নিচ্ছে, ওর নামে রুমটা নেওয়া হচ্ছে। এখানে 1050 টাকা সব কিছু হয়েছে। তো এই যে হোটেল বনশ্রী, মেয়ে তো নেই, বনশ্রী নাম দেখে মজা নিতে হবে, ওর নেই আর বাকি সবার আছে। তো ডকুমেন্টস ফকুমেন্টস নেওয়া হচ্ছে, পেমেন্ট টেমেন্ট করে এবার তারপর আমরা রুমে যাব। তো রুমটা ফার্স্টে দেখেছি, হেভি হেভি সেক্সি রুম, চলো দেখা যাক।
दिस इज आवर लक्सरी रूम एंड वी आर इन होटेल खेद मानते बोलते बीचर दिखे जा बीचे स्नान करब तो फोन मान फोन एक प्रॉब्लम हो रखार जैगा से फोन नहीं जा बीचे वीडियो विकेले गए करब चलो जावा जाए पीछे रूम रूम वीडियो करब चलो टाटा गाइस स्नान टन पर चले पैंट चले तो बीचे विशाल बावल हो ठंडा ठंडा लेगे सही तो तीन चार बार बमि करलो एत नोना जल तो स्नान टन कर बेचे सबा सही कबार बमि कर तीन बार तीन बार ही जल खे तो एक खेते बेते जाब बिरियानी बिरियानी खाव तपर चलो देखा हम बेरोई बेरिए देखा हम सब भेलताल ड्रेस पड़े आस देखा चले तो आठ जन आठ टा चिकेन बिरियानी अर्डर देवा चिकेन बिरियानी अपेक्षा आसले खाबो खूब जोर खिदे पे सकाल शुद्ध परोटा खेती तपर कि खावा तो आड्डा मारा हे कि आड्डा मजा सबकि चलते दिन का खूब ही भलो आखो पर्त तो देखते थक ये गाइस हमारे चिकेन बिरियानी चले तो खाव जस्ट खाव ये तो गाइस बनश्री एसी होटेले दोपुर लाच कर मैं जो होटेले आछि बनश्री होटेल से ही होटेल ही रेस्टुरेंटा तो ये लाच कर टोटो दादा के जेखने खुशी जेते टोटो दादार जो फ्रीते तो तुम्हारा जरा थकते चाओ बनश्री होटेल सब डिटेल्स लास्टे आो भिडियो देखते थको लास्टे गए अन्न्य अनेक होटेलों स्टार्टिंग प्राइस कन्टैक्ट नंबर हाइस्ट प्राइस सब किस दिए दूचारटे होटेल बद दिए बला कलो जगह खूब ही हाईफाई से सब होटेलगुलो बद दिए बाकी लो रेंजर एफोर्डेबल जे कटा होटेल आज सब कटा डिटेल्स नीचे देवा आछे तो चलो सो गाइस समुद्र सैकत होमस्टे होटेलटा समुद्र सब चे का बकखाली मध्य जे कटा होटेल आमादेर होटेलटा सेकेंड काछे आर कि बोले पारे আমাদের হোটেল থেকে জাস্ট 2 মিনিট লাগে হেঁটে যেতে হয় ভিতরের রাস্তা থেকে আর ওই সমুদ্র সৈকত হোমস্টেতে থাকলে ডাইরেক্ট তোমার হোটেল থেকে সমুদ্র দেখতে পাবে যেরকম আমরা ওই শিখা হোটেল থেকে দেখতে পাচ্ছিলাম সমুদ্র তো ভেবেছিলাম দুটো পার্টি ভিডিওটা হয়ে যাবে কিন্তু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল সেজন্য ভাবলাম শুধু হোটেলের ডিটেইলসটা এই ভিডিওতে থাক আর দেখা হচ্ছে নেক্সট পার্টে বকখালি থেকে বকখালি পার্ট 3 सो गाइज जरा नतुन एस चैने तो प्लिज सबसक्राइब कर नाओ और जरा भिडियो देखले भाव लगले लाइक शेयर कमेंट कर नाओ और पार्टी वेट करो।